খুব বেশি পিছনে তাকাইতে হবে না আপনি যদি জাস্ট পাঁচ বছর আগে আমাকে বলতেন যে বাংলাদেশে এমন একটা হোটেল হবে যে এই হোটেলে মানুষের বদলে কুকুর এবং বিড়াল রাখা যাবে এবং প্রত্যেক রাত কুকুর এবং বিড়াল রাখার জন্য ওই হোটেলের মালিকদের এক টাকা বা দেড় টাকা প্রত্যেক রাতের জন্য দিতে হবে আমি আপনাকে পাগল ভাবতাম আমাকে অনেকে পাগল ভাবছে যখন আমরা ফাড়িঘর শুরু করেছি এখন থেকে প্রায় দুই বছর আগে ফাড়িঘর কিন্তু বেশ সফল প্রত্যেক বছরে আমাদের রেগুলারলি পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মতো আসতেছে বাড়িঘর থেকে এখন পর্যন্ত অনেকের কাছে যখন আমরা বলি যে আমরা একটা হোটেল বানাইছি যে হোটেলে মানুষ থাকে না হোটেলে কুকুরের বিড়াল থাকে মানুষ আমাদের পাগল ভাবে বাট বাড়িঘর এমন কোন নিউজ মিডিয়া নাই বাংলাদেশের প্রিন্ট বলেন টিভি বলেন আমাদের কভার করে নাই এই ভিডিওতে আমরা কয়েকটা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো পেট ইন্ডাস্ট্রি স্পেসিফিক কুকুর বিড়ালের ইন্ডাস্ট্রি স্পেসিফিক যেগুলো আমার ধারণা আপনাদের শুরু করা উচিত এবং প্রত্যেকটাই আমার ধারণা অনেক ভালো করবে বাংলাদেশের মার্কেটে শুরু করা যাক চলেন একটা কোম্পানি আছে প্যাম্পার্ড পজ বাংলাদেশ আপনারা ফেসবুকে সার্চ করলে পেজটা খুঁজে পাবেন এই কোম্পানিটার স্পেশালিটি হইল এই কোম্পানিটা পেট গ্রুমিং করে আপনারা যারা পেট গ্রুমিং কি জানেন না অনেক কুকুর আছে যাদেরকে প্রত্যেক ছয় মাসে বা প্রত্যেক এক বছর দুইবার আপনার লোম কাটতে নিতেই হবে গ্রুমিং করতে নিতেই হবে মানুষের যেরকম সেলুনে যাইতে হয় রেগুলারলি কুকুরেরও কিন্তু অনেকের আছে বাধ্যতামূলক লাইক সৌন্দর্যের জন্য না যাইতেই হবে এই সার্ভিসটা বাংলাদেশে খুব বেশি কোম্পানি দেয় না প্যাম্পার্ড পজ একটা যেটা দেয় ফাড়িঘর থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম এবং এখন আমরা প্ল্যান করতেছি বাট করি নাই অনেক অপরচুনিটি আছে মার্কেটে অনেক মানুষ রেগুলারলি খুঁজতেছে এরকম একটা সার্ভিস যেখানে আপনি খুব সহজেই আপনার বিড়াল বা কুকুরকে নিয়ে যে গ্রুমিং করায় নিয়ে আসতে পারবেন এরকম সার্ভিস কিন্তু খুব বেশি নাই ভালো একদমই নাই কারণ গ্রুমার আপনি যখন মেয়েদের হেয়ার ড্রেসিং টাইপ জায়গা আছেন ওখানে যেরকম ট্রেন্ড মানুষ সার্ভিস দেয় একই রকম ভাবে গ্রুমিং কিন্তু যে কেউ চাইলে একটা কুকুর ধরে নখ কাটা শুরু করতে পারে না প্রপার ট্রেনিং লাগে ওই ট্রেন্ড বালা মানুষও খুব বেশি নাই এরকম কোম্পানিও খুব বেশি নেই যারা পেড গ্রুমিং সার্ভিসটা দেয় এবং রিমোটলি দেয় বা পেড গ্রুমিং ভ্যান নিয়ে আপনার কাছে চলে আসে এরকম তো বাংলাদেশে এখন পর্যন্ত নাই অসাধারণ একটা ইন্ডাস্ট্রি আমার ধারণা অনেক ভালো করার সুযোগ আছে এটা এই ভিডিওর স্পন্সর করেছে হোস্টিংগার আপনারা যারা জানেন না হোস্টিংগার কি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটের ওয়েবসাইট বানানোর যেখানে আমি হোস্টিংগার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম 30 মিনিট মিনিটের মধ্যে বানায় দেখাইছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য দুনিয়া অনেক হোস্টিং কোম্পানি আছে বাট হোস্টিং আর আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন চব্বিশ মাস বা ছত্রিশ মাস বা আটচল্লিশ মাসের জন্য এক বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু তখন যে ডিলটা পাওয়া যায় স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায় এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার হোস্টিং কোম্পানির সাথে খুব ভালো একটা ডিল দেয় আমাকে যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট এক লাখ দুই লাখের বেশি ভিজিটর আসে না তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর দিকে যাওয়া উচিত হোস্টিং গার আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিট আসলে দামি দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোন কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেন এবং হোস্টিং দিচ্ছে হোস্টিং এর সব বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব উপরে নিচে কোথাও আপনারা চেক আউট করে দেখতে পারেন এবং তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয় চলুন ভিডিওতে ফেরত যাই সেকেন্ড পেট্রে ট্রেনিং ক্ষেত্রে ট্রেনিং খুব একটা কাজে আসে না বাট কুকুরদের কিন্তু ট্রেন করতে হয় এবং ভালো ট্রেন করা না গেলে একটা কুকুর খুব সহজেই খুব বাজে একটা কুকুরে পরিণত হইতে পারে যে দেখা যায় ঘরের জিনিসপত্র নষ্ট করতেছে মেথাকার হয়ে যায় আপনারা যদি ইন্টারন্যাশনালি পেট ট্রেনিং ইন্ডাস্ট্রিটার দিকে তাকান আপনারা দেখবেন অনেক প্রায় প্রত্যেকটা দেশেই পেট ট্রেনারদের বেশ চাহিদা কারণ পেট ট্রেনারদের পাওয়াও অনেক রেয়ার এবং পেট ট্রেনাররা প্রত্যেকটা পেটকে ট্রেন করার জন্য বেশ ভালো অঙ্কই চার্জ করতে পারে বাংলাদেশে পেট ট্রেনিং এর কোনো ইন্ডাস্ট্রি এই মুহূর্তে নাই আমার মতে আপনাদের পেট ট্রেনিং এর একটা ইন্ডাস্ট্রি শুরু করা উচিত আমি যেভাবে ইম্যাজিন করি জিনিসটা খুব জটিল কোনো অ্যাপ বা খুব জটিল কোনো ওয়েবসাইট আমি এই মুহূর্তে ভাবি না আমি ভাবি নর্মাল একটা ফেসবুক পেজ যেই পেজে আমি একটা মেসেজ দিয়ে বলতে পারবো যে ভাই আমার কুকুরের ট্রেনিং দরকার সাতটা সেশন বা দশটা সেশন আমি বুক করতে চাই এই দশটা সেশন বুক করার জন্য আমার কত টাকা দিতে হবে ওই পাশে ট্রেন্ড মানুষ থাকবে যাদেরকে আমার কোম্পানি ট্রেনিং দিয়ে রাখছে এবং এই পেট ট্রেনাররা ট্রেনিং পাবে ইন্টারন্যাশনাল মানুষজনদের কাছ থেকে সো আমি যদি এরকম একটা কোম্পানি সেট আপ করতাম তাহলে আমি পাঁচজন মানুষ হায়ার করতাম এবং তাদেরকে ইন্টারন্যাশনালি বিভিন্ন কোর্স টোর্স কিনে দিয়ে বলতাম আপনারা এখন পেড ট্রেনিং এর এক্সপার্ট হন তিন চার পাঁচ ছয় মাস ধরে তাদেরকে আমি এক্সপার্ট বানাইতাম তারপরে আমার কোম্পানির শুরু করতাম ফেসবুক মাধ্যমে আস্তে আস্তে পেনিট্রেট করা শুরু করতাম বাট একই সাথে কাটা বনে যে সবাইকে লিফলেট দিয়ে আসতাম যেসব জায়গায় কুকুর বিড়ালের খাবার বিক্রি হয় স্পেশালি কুকুরের জায়গায় জায়গায় সব আমি লিফলেট দিয়ে আসতাম এবং তাদেরকেও আমি আমার এফিলিয়েট বানানোর চেষ্টা করতাম যাতে করে তারা আমাকে কাস্টমার রেফার করে বদলে তাদের আমি দশ থেকে বিশ পার্সেন্ট দিতে পারি থার্ড বাংলাদেশে অনেক হচ্ছে এখন খুব বেশি দিন আগের কথা না যখন আমরা বাংলাদেশে পেট ক্যাফে দেখিনি বাট এখন কিন্তু আমরা অনেকগুলো পেট ক্যাফে দেখতে পাচ্ছি যাচ্ছি বাড়ি ঘরের সাথে একটা আছে যেটা নাম প্যারাপেট ক্যাফে যেখানে আপনি যে খাবার দাবার খেতে পারবেন এবং আপনি বিড়াল টিরালো আদর করতে পারবেন একই সাথে প্যারাপেট ক্যাফে একমাত্র না আরো বেশ অনেকগুলো বাংলাদেশে হয়েছে এবং আরো অনেকগুলো হবে আমি জানি কারণ ডিমান্ড অনেক বেশি ক্যাফে বিজনেস বা রেস্টুরেন্টের ইউএসপি আনা যে আমার রেস্টুরেন্টের মানুষ কেন আসবে যেহেতু বাংলাদেশ ঢাকা তো রেস্টুরেন্টের সিটি বলে কেন আমার রেস্টুরেন্টে মানুষ আসবে এইটার যে ইউএস ইউনিক সেলিং প্রপোজিশন বানানো এটা যতই দিন যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট একটা ওয়ে যে ওয়েতে আপনি আপনার